Assalamualaikum. কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাই ঘর সাজানোর উপায় চাই না জীবন বাঁচানোর উপায় খুঁজছি এমন মন্তব্যে কিছুক্ষণ চুপ করে রইলাম মুক্তির কোনো উপায় জানা আছে কারোর আয় 15,000 টাকা আর সংসারের ব্যয় মাস শেষে 25,000 টাকা ঔষধের দাম বাড়লো 50% আবারও বাড়লো চালের দাম রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম এবার চিনির দামও বাড়ানোর প্রস্তাব চলছে এই সব তো গেল যত সামান্য জিনিসের কথা সংসারের চাকাটা বুঝি এবার থেমেই যাবে চারপাশে মানুষের হাহাকারগুলো কানে আসছে ভাবি আল্লাহ পাক বেশ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তবে নিজের একার ভালো থাকা দিয়ে তো আর সব কিছু চলে না আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এটাই শেষ কথা না নিম্ন আয়ের মানুষেরা বাঁচবে কী করে যাদের মাসিক আয় 15, 12, 10 বা 8,000 টাকা কিংবা তার চেয়ে কম বড় ছেলেকে সাফ জানিয়ে দিয়েছি খাবার নষ্ট করা যাবে না যে খাবার আগে নষ্ট করতে ফেলে দিতে সেই খাবারটা এখন থেকে কম নেবে আর বাড়তি খাবারটা আমরা মানুষের মধ্যে দান করে দিব বললাম তোমার টিফিনের টাকা থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে রেখো মাস শেষে একটা গরিব পরিবারকে তুমি দান করবে কিছু বাজার করে দিবে সে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে মা দেশের কি কিছু হয়েছে আমাদের দেশ কি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে বা দুর্ভিক্ষ আসবে আমি ভাবলাম ছেলে আমার কিছুই জানে না এখন দেখি সে অনেক কিছু জানে অনেকদিন পর এরকম আনারস মাখা করে খেলাম ভীষণ ভালো লেগেছে আর বাকি আনারসটুকু দিয়ে আনারসের মুরব্বা বানাচ্ছি বাচ্চারা খেতে পছন্দ করে মুরব্বাতে চিনি একটু বেশি লাগে তাই 1 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম যে পরিমাণ আনারস আমি নিয়েছি তার জন্য এই চিনিটুকুই ঠিক আছে তো আমি চিনিটা একটু মাখিয়ে দিচ্ছি আনারসটার সঙ্গে 10 মিনিট পর চিনিটা কিন্তু আনারসের রসের সঙ্গে মিলে গিয়েছে আর এখন জাল দিয়ে নিচ্ছি লো মিডিয়াম হিটে জাল করে নিব আর শিরাটা ঘন করে নিব যতক্ষণ না শিরাটা ঘন হচ্ছে ততক্ষণ জাল করতে থাকব এখন একটু লালচে কালার হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরই কিন্তু এটা নামিয়ে নেওয়ার সময় হয়ে যাবে প্লেটের উপর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর মুরব্বার পিসগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি আনারসের এই টুকরোগুলোকে এখন শুকিয়ে নিতে হবে হয় ফ্যানের বাতাসে শুকাতে হবে আর নয়তো রোদে শুকাতে হবে আমার ব্যালকনিতে যে সামান্য পরিমাণ রোদ আসে সেখানেই আমি এগুলো দিয়ে নিয়েছি শুকানোর জন্য সারাদিন রোদ লাগলে আশা করছি এগুলি শুকিয়ে একদম মচমচে হয়ে যাবে সেই সঙ্গে আমি কিছু শুকনা মরিচও শুকিয়ে নিচ্ছি এখানেই এই শুকনা মরিচগুলো ভর্তা শাকভাজি এইসব ক্ষেত্রে ব্যবহার করি আর কিছুদিন পর পর রোদে দিয়ে রাখি মুরব্বাগুলো যতটা প্রয়োজন ছিল সেই পরিমাণে আমি শুকিয়ে নিয়েছি এবার এটা আমি আইসিং সুগার দিয়ে কোট করে নিচ্ছি আনারসের এই মুরব্বাটা যদি আপনি রোদে শুকিয়ে নিতে পারেন তবে কোনো ফ্রিজারে রাখা ছাড়াই কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত বাইরে রেখে এটা সংরক্ষণ করে খেতে পারবেন আর যাদের কাছে রোদে দেওয়ার সুবিধা নেই তারা চাইলে ফ্যানের বাতাসেও এটাকে শুকিয়ে নিতে পারেন তারপর এরকম আইসিং সুগার দিয়ে কোট করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে 6 মাসের মতন ভালো থাকবে সবগুলো মুরব্বা আমি কোট করে নিয়েছি আইসিং সুগার দিয়ে এবার এটা সংরক্ষণ করে নেওয়ার পালা
অবশ্যই কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন, কারণ যে কোনো জিনিসই কাচের জারে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষই বদলে যায়, বদলে যায় জীবনাচরণ, জীবনের কাজ। আমার জীবনের পরিবর্তন যদি বলি, আগের থেকে এখন বেশ পরিবর্তন হয়েছে জীবন। একটা সময় এত কিছু ভাবতাম না, চলছে চলুক জীবন। এখন তো বাচ্চাদের কথাই প্রথম প্রায়োরিটি, ওদের চিন্তা, ওদের খাবারটা নিয়ে এত বেশি কনসার্ন থাকতে হয়। আসলে এখন চারপাশে এত এত খাবার কিনতে পাওয়া যায়, ঘরে তৈরি করে যদি কোনো কিছু খাওয়াতে পারি তাহলে বাইরের খাবারের দিকে ঝোঁকটা কম থাকে, এটা সবসময় চেষ্টা করে যাই। তো তারই ধারাবাহিকতায় কিন্তু ওদের জন্য বিভিন্ন ধরনের খাবারই ঘরে তৈরি করি। দুপুরবেলা রান্নার সময় হয়ে গেছে, তো তার আগে বাজারগুলো গুছিয়ে নিই। অনেক দিন পর মোলা শাক আনা হয়েছে, তো মোলা শাকের নিচে যে ছোটো ছোটো মোলাগুলো আছে ওইটা দিয়ে কিন্তু শুটকির তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখানে আরও কিছু সবজি আনা হয়েছে, আরও আছে লাল শাক, সেই সাথে আনা হয়েছে রুই মাছ। তো আজকে মোলা শাকটা রান্না করব, তার জন্য ধুয়ে ভালো করে এরকম কুচি করে কেটে নিয়েছি। আর এখন জালটাও জ্বালিয়ে দিচ্ছি, রান্না যত ঝটপট করে নেওয়া যায়, প্রচণ্ড গরম, কিচেনে যতটা কম থাকা যায় ততটাই ভালো। মাছটাও আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এখন আরও কিছুটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আগে আমি সামান্য আটা আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর লাল শাকটা যেহেতু আজ রান্না করব না, তো এরকম দুইটা পলি ব্যাগে ভরে লাল শাকটা আমি ফ্রিজে সংরক্ষণ করব নর্মাল চেম্বারে। শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে। এভাবে কিন্তু শাকটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকে দেখি আবার মোলা শাক আস্তে আস্তে রান্না করে, কুচি করা ছাড়াই, ওইভাবে খেতে আমরা পছন্দ করি না। আর আজ রুই মাছ রান্না করব পটল আর আলু দিয়ে, তো সেজন্য সবজিগুলো কাট করে নিতে হবে, তাই জন্য পটলগুলো পানিতে দিয়ে ভালো করে ক্লিন করে নিব, তারপর হচ্ছে কেটে নেব। সবজি ছোলাতে আমার এত ভীষণ ভালো লাগে, কেউ যদি আমাকে সবজি ছোলাতে দিত আমি সারাদিনই সবজি ছুলিয়ে দিতাম, আমার যদি আর কোনো কাজ না থাকতো। তাই কিন্তু রান্না করার আগে সবসময় ভেজিটেবলগুলো কাটতে আমি চেষ্টা করি, কখনো কাজের মানুষকে দিয়ে আমি এই কাজটা করাই না। সবজিগুলো কেটে নিয়েছি, এবার মাছটা বসিয়ে দেওয়ার পালা, তার জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দিচ্ছি গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য, গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এটা আসলে ওইভাবে রেসিপি শেয়ার করা না, তারপরও যেহেতু রান্নাটা করছি আর রান্না শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে, আর রান্না করতেও আমি ভীষণ পছন্দ করি। একটা সময় রান্না দেখে ভয় পেতাম যখন পারতাম না আর কি, কিন্তু এখন রান্নাটাকে ভীষণ রকম এনজয় করি। আর অন্য কেউ রান্না করে দিলে আমি খাবো, এটার থেকে আমি রান্না করে দিব সবাই খাক, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এটাকে বলি বর্তমান পরিস্থিতির কথা বলছি আর কি। একটা সময় ছিল আমি যখন ছোট ছিলাম, তো আম্মা মাঝে মাঝে নানু বাড়িতে চলে যেত, তো আমরা বোনেরা বাসায় থাকতাম, আব্বা দেখা যেত বিকেল হলে অফিস থেকে ফিরবেন। তো বরাবরই আমার বড় বোন সব কিছু রান্না করতো, তো সে যদি কোনো কিছুতে হেল্প চাইতো, তো সেও তো আমার থেকে খুব বেশি বড় না, আমার থেকে দেড় বছরের বড় আর কি, তো আমরা পিঠে পিঠেই তো ছিলাম, তো সে রান্না করতো, সব কিছু গোছাতো, সব কিছু করতো, আর আমি কেবল ফাঁকি দিয়ে বেড়াতাম। আর যখন খাবার সময় হতো, যখন ডাইনিংয়ে যেতাম, তখন ভীষণ ভয়ে ভয়ে থাকতাম। দুপুরের খাবার শেষ করে নিয়েছি, সেই সঙ্গে অনেকক্ষণ রেস্ট নিয়ে যখন রোদ কমেছে তখন বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হলাম। তো বাচ্চারা বাইরে আসলে ওদেরও মন মানসিকতা একটু ভালো থাকে আর আমাদেরও ভালো লাগে। তো আজকে বাসার পাশে পার্কে চলে এসেছি, যদিও এখানে খুব কম আসা হয় বাসার কাছে হলেও, প্রচুর মানুষজন থাকে, তারপরও আজকে একটু সাহস করে চলেই আসলাম।
প্রকৃতির কাছাকাছি আসলে নিজেকে খুবই তুচ্ছ মনে হয়, কেমন যেন সব কিছু এমনই থাকবে, একটা সময় শুধু আমরাই থাকবো না। তারপরও প্রতি মুহূর্তে কত সুন্দর করে বাঁচার চেষ্টা আমাদের মাঝে। এই যে চাচি এখানে কতগুলো ডাইস নিয়ে বসে আছেন, হাতে রং দিচ্ছেন, এই যে বাদাম বিক্রি করছেন চাচা, এই সব কিছুই তো জীবিকা নির্বাহের জন্য। তারপরও দিন শেষে এই মানুষগুলো কয় টাকাই বা নিয়ে ঘরে ফিরতে পারে, যা দিয়ে এই ঊর্ধ্বগতির বাজারে দিন কীভাবে চলে আল্লাপাকে ভালো জানেন। যেখানে মধ্যবিত্তরাই হিমশিম খাচ্ছে, নিম্নয়ের লোকদের অবস্থা কি দাঁড়ায় তাহলে, এটা আসলেই ভাববার বিষয়। অনেক অনেক নতুন বন্ধুরা দেখছি আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, তো আপনাদের যদি আমার কাজ সামান্য একটুও ভালো লেগে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। পার্কে ঘোরা শেষ হলে আমরা এখান থেকে চলে যাব বৃক্ষমেলাতে, মাইমেনসিং টাউন হল মোড়ে। মাইমেনসিং বিভাগীয় যে বৃক্ষমেলাটা হচ্ছে আমরা এখন সেখানেই চলে এসেছি। তো আজ আমরা কেবল ঘুরে দেখতেই এসেছি, আজ এখান থেকে কোনো গাছ নিব না, কারণ এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব যেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে বাসায়। তো আজ কোনো গাছ নিতে পারছি না, তবে গাছ কেনার উদ্দেশ্যে অন্য একদিন আসব। বাচ্চাদেরকে অনেক অনেক গাছ দেখালাম, ওদেরকে দেখানোটাই আসলে মেন উদ্দেশ্য ছিল আজকে আসার পিছনে। আর মেলাতে একসঙ্গে যেহেতু বিভিন্ন ধরনের স্টল বসে, অনেক অনেক জায়গা থেকে, অনেক অনেক নার্সারি থেকে স্টল এসেছে, তো বাহারি গাছ এখানে পাওয়া যায়, আর দেখেও অনেক নতুন নতুন গাছের সঙ্গে পরিচিত হওয়া যায়। অনেক অনেক ফুল গাছ, ফল গাছ, আয়নকে দেখলাম ভীষণ আগ্রহের সঙ্গে সব দেখছিল, আর ওর ফলের গাছ ভীষণ পছন্দ। তো ফলের গাছ তো আর ব্যালকনিতে লাগানো যায় না, তবে বাড়িতে বা এরকম করে একটা ফলের বাগানের জন্য আলাদা একটা জায়গা সিলেক্ট করে এরকম করার ইচ্ছা আছে আমার। আর বাবুর বাবাও হচ্ছে গাছ লাগাতে ভীষণ পছন্দ করে, ও হচ্ছে বাড়িতে অনেক অনেক গাছ লাগিয়েছে, ওর আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে ওর হাতে লাগানো, এগুলোতে এখন ফলনও হয় মাশাল্লাহ। তো ইনশাল্লাহ ফলের আলাদা করে একটা স্পেস নিয়ে বাউন্ডারি করে একদম ভিতরে ফলের গাছ টাছ লাগাবো, এরকম একটা প্ল্যানিং আমাদের আছে। বেঁচে থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কিছু করা হবে। তো বাচ্চারা ভীষণ মজা করে এখানে ফলের গাছগুলো দেখছিল, ফল হাত দিয়ে ধরে ধরে, ওদের বাবাও পরিচয় করিয়ে দিচ্ছিল কোনটা কোন ফল। সামনের দিকে অনেকগুলো গাছে অনেক অনেক নাম লেখা ছিল, আয়নকে দেখছিলাম ওখানে দাঁড়িয়ে সে নামগুলো পড়ছে আর বলছিল ভীষণ কঠিন কঠিন নাম, তবে ফুল গাছ দেখে, ফল গাছ দেখে সে ভীষণই খুশি হয়েছে, আর অনেক নতুন নতুন গাছেরও নাম জেনেছে, এই জন্য সে ভীষণ খুশি। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।